2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে থাকছে ইংলিশ গ্রামার প্র্যাকটিস সেট 2, মানে 2 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে আমি একটা করিয়েছিলাম, আমি বলেছিলাম আরও প্র্যাকটিস সেট আনবো। এরকম প্র্যাকটিস সেট যদি তোমরা করে নাও, কোন সেকশনটায় কত নাম্বার থাকে এবং কি ধরনের গ্রামার আছে সেগুলো তোমরা একদম এগুলোর সঙ্গে ধাতস্থ হয়ে যাবে। একটু যদি প্র্যাকটিস আমার সঙ্গে তোমরা করে নাও, তাহলে দেখবে গ্রামারের যে 12টি নাম্বার থাকে তোমরা ইজিলি তোমরা পেয়ে যাবে। শুধু আমার সঙ্গে তোমরা একটু প্র্যাকটিস করো, চ্যানেলটিকে ফলো করো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোই লাইক করবে আর একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে নেবে। চলো আজকে যে আমরা প্রথম আর্টিকেল প্রিপারেশনের সেটটা আমরা করব, আফটার ড্যাশ ডেথ অফ নাদির শাহা ইন 1747, 1747 সালে নাদির শাহের মৃত্যুর পরে, আফটার দি ডেথ অফ নাদির শাহা ওয়ান ড্যাশ অফ হিজ অফিসার, অফিসারদের মধ্যে একজনে, অফিসারদের এর অর্থে অফ, ওয়ান অফ হিজ অফিসার, তার অফিসারদের মধ্যে একজন নেমড, যার নাম ছিল আহমেদ শাহা, রোজ উইথ পাওয়ার, সে শক্তিশালী হয়ে উঠেছিল, রোজ উইথ পাওয়ার। এবারে দেখো ভার্ব ফর্ম, এই ভার্ব ফর্মটা আমি একটা রিসেন্ট যে ঘটনা, মানে 24/7 যে নেপালে একটা প্লেন দুর্ঘটনা হয়েছিল সেখান থেকে এটা আমি করাচ্ছি। এই ধরনের কিন্তু আমি বলেছিলাম যে রিসেন্ট যে ঘটনাগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু থাকতে পারে। সূর্যা এয়ারলাইন্স ফ্লাইট ড্যাশ 17 কোম্পানি এমপ্লয়িজ ফ্রম নেপালস ক্যাপিটাল কাঠমান্ডু, নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু থেকে বয়ে নিয়ে, এবারে এখানে বার্ড দি প্লেন, কিন্তু প্লেনটা ক্র্যাশড, ওয়াচ ক্র্যাশিং বা ওয়াচ ক্র্যাশড অ্যান্ড অল প্যাসেঞ্জার্স কিল্ড বা ওয়ার কিল্ড। তাহলে কীগুলো করবো দেখো, আগে ঘটে গিয়েছিল, তাহলে এটা আমরা পাস্ট টেন্সেই করবো। তাহলে যখন সূর্য এয়ারলাইন্সটা যখন বহন করিতেছিল, ওয়াচ ক্যারিং, ক্যারিং তো শুধু হবে নি সাবজেক্টের পরে, ভার্বের সঙ্গে আইনজি যোগ হবে না, এখানে হতে পারতো ক্যারিজ, কিন্তু আমরা ক্যারিজটা আমরা করলাম না, কারণ এটা আগে হয়ে গেছে, এই জন্য আমরা পাস্ট টেন্স করলাম না। আর এটা কেন করলাম না, সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে আইনজি যোগ হবে না, তাহলে কী হবে, ওয়াচ ক্যারিং, বহন করিতেছিল 17 জন কোম্পানি যে চাকরিজীবীকে নেপালের যে ক্যাপিটাল কাঠমান্ডু থেকে, বাট কিন্তু দি প্লেনটি ক্র্যাশড, ভেঙে পড়েছিল, ওয়াচ ক্র্যাশিং, ভেঙে পড়িতেছিল, এরকম তো হবে নি, ওয়াচ ক্র্যাশড, কারো দ্বারা ভাঙা হয়েছিল, কেউ ভাঙেনি, এখানে নিজে নিজেই ভেঙে পড়েছিল, তাহলে আমরা এখানে করব কি, ক্র্যাশড, এ দুটো হবে নি, ভেঙে পড়িতেছিল এরকম হবে না, আর ওয়াচ ক্র্যাশড হবে না, কারো দ্বারা হয়নি, তাহলে এটা ক্র্যাশড, প্লেনটা নিজে নিজেই ভেঙে পড়েছিল। অ্যান্ড অল দি প্যাসেঞ্জার, সমস্ত প্যাসেঞ্জার্সরা, কিলস প্রেজেন্ট টেন্স তো হবেই নি, কারণ কেন আমি বলেছি সবগুলো পাস্ট টেন্সে করছি, এবারে কিল কেন হবে না, অল প্যাসেঞ্জার স্কিল মানে সমস্ত প্যাসেঞ্জাররা হত্যা করেছিল হয়ে যাবে, কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছিল, এইটা হবে, তাহলে ওয়ার কিল্ড, হত্যা করা হয়েছিল, অ্যান্ড অল দ্য প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড, ফুল স্টপ। এবারে দেখো ডুয়েজ ডাইরেক্টেডে আমাদের দিয়ে দেওয়া আছে, মাই ফ্রেন্ড গেভ মি এ বুক ইয়েস্টারডে, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। সাবজেক্টের পরে যদি আমরা দেখি কি ফর্ম আছে, ভিটু ফর্ম আছে, মানে পাস্ট ইনফিনিট টেন্স। আমরা অবজেক্টটা চিনবো, এটাকে কাকে দিয়েছিল, মি আমাকে, অবজেক্টটা চিনে নিলাম, তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে প্রথমে আনি, যে আই, পাস্ট ইনফিনিট টেন্স, এই জন্যে আয়ের পরে আমরা কী বসাবো, ওয়াজ বসাবো, এরপরে ভার্বের থার্ড ফর্ম আমরা বসিয়ে দেবো গিভেন, দিয়ে যা আছে এটা পুরোটাই তুলে দেবো, মি এ বুক ইয়েস্টারডে যা আছে তুলে দেবো, তাহলে বাই, এবারে মাই ফ্রেন্ড, বাই মাই ফ্রেন্ড, তাহলেই হয়ে গেল, আই ওয়াজ গিভেন মি এ বুক ইয়েস্টারডে বাই মাই ফ্রেন্ড। এবারে আছে হি সেড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, নারেশন চেঞ্জ করতে বলেছে। দেখো কোয়েশ্চেন আছে মানেই আমরা সেড টুর জায়গায় আস্কড বসিয়ে দেবো প্রথম, তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, কোয়েশ্চেনটা যেহেতু ডব্লিউ আর, ইনভার্টেড কমা ওঠার সময় ওই ডব্লিউ আরটাই কিন্তু বসে যাবে। এবারে কী দেওয়া আছে, ডিড দেওয়া আছে, মানে পাস্ট ইনফিনিট দেওয়া আছে, এবং এবারে আমাদেরকে কোয়েশ্চেনটাকে অ্যাসার্টিভ আকারে সাজাতে হবে, ইউটা মি অনুযায়ী আই হবে, ডিড আছে মানে পাস্ট ইনফিনিট, আমাদেরকে পাস্ট পারফেক্টে করতে হবে, সাবজেক্টের পরে হ্যাড, ভার্বের থার্ড ফ্রম গন, ইয়েস্টারডে নিকটবর্তী শব্দ থাকলে সেটাকে দূরবর্তী শব্দে করতে হবে, দি প্রিভিয়াস ডে, ফুল স্টপ।
রতন ইজ দি টলেস্ট বয় ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে। এটাকে কি করতে বলছে? কম্পারেটিভ। তাহলে আমরা শুরুটা করব এইভাবেই, রতন ইজ, এবারে এর কম্পারেটিভ ডিগ্রিটা করব টলার, রতন ইজ টলার। কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ফর্মের পরে আমরা দ্যান ব্যবহার করব, রতন ইজ টলার দ্যান, এবার সবার থেকে, দ্যান এনি আদার বয়, এনি আদার বয়, এনি আদার বয় ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে যে কোনো ছেলের থেকে সে লম্বা। এবারে দিয়ে দেওয়া আছে ফেজাল ভার্ব। ফেজাল ভার্বটা তোমরা বলেছিলে ফেজাল ভার্ব কী ধরনের ইম্পর্টেন্ট, সেটা আমি অবশ্যই আনার চেষ্টা করছি, কীভাবে সহজভাবে মনে রাখতে পারবে আমি সেরকম কিছু মানে সেভাবে ভিডিও আনার চেষ্টা করছি। আপাতত তোমরা আমি যেগুলো করাচ্ছি সেগুলো একটু লক্ষ্য রাখো, তাহলে কিন্তু ভালোভাবে পারবে। দেখো এখানে আমি করিয়েছি, দেখো স্টার্টেড, আর এখানেও স্টার্টেড দিয়েছি, কিন্তু তফাতটা দেখো ভালো করে, এটা বুঝে না, এটা সবাই আমরা ভুল করি। এখানে কী আছে, আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রা, মানে আমরা কোথাও যাওয়া শুরু করেছিলাম। আর এখানে আছে রেন হ্যাজ স্টার্টেড, বৃষ্টি শুরু হয়েছে। এই ধরনের রেন বা কোনো সাল বলে দিল, কোনো মাস বলে দিল, কোনো সিজন বলে দিল, সেগুলো ধরো যদি স্টার্টেড হয় সেটা কিন্তু আমরা করব সেট ইন। এটা সব ফর্মই সেট, পাস্ট ফর্ম আছে, তাহলে সেটের সব ফর্মই সেট, এই জন্য এসিটি করলাম। এখানে ভিসি ফর্ম যদিও চাইছে, সেটের তিনটা ফর্মই সেট, সেট সেট সেট, এই জন্য কোনো টেনশান নেই। আর যখন আমরা কোথাও যাত্রা শুরু করবো, কোথাও যাওয়া শুরু করবো, সেটা হয় সেট আউট। আর এই যে এস্টাবলিশড আছে, এস্টাবলিশড মানে প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা আমরা যখন করবো সেটা হবে সেট আপ। টেগোর এস্টাবলিশড বিশ্বভারতী, তাহলে এখানে পাস্ট ফর্ম আছে, আর বললাম যে সেটের তিনটা ফর্মই সেট হয়, সেট প্রেজেন্ট ফর্ম সেট, পাস্ট ফর্ম সেট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম সেট।